আমরা এখন কথা বলতে যাচ্ছি নগরীর একজন শ্রেণীর চালক, যিনি খেটে খাওয়া একজন মানুষ। তার সাথে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের যে সরকারের শান্তি মতন খাওয়ার মতন আমাদের লাইন করে দেয়, সেই সরকারই আমাদের দরকার। আমরা চাচ্ছি যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। এখন আমরা মানুষের মধ্যে আমরা ভোট দিতে পারবো কি না, আমরা কেন্দ্রে চাই আমাদের নির্বাচনটা আমরা যাই দেখি। যদি দেখি আমাদের ভোটটা হয়ে গেছে, তাহলে আমাদের এটা অত্যন্ত দুঃখের বিষয়। তো আমরা আশা করব সরকারের কাছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। আচ্ছা, এবারের নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের পরিকল্পনা যাতে জাতীয় সুষ্ঠুভাবে নির্বাচন হয়, আমরা সঠিকভাবে ভোট দিতে পারি এবং আমাদের যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পারি, আমাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকে দেশে, এটি আমাদের কাম্য। আমার পরিকল্পনা বাবা, দেশের মানুষ সুস্থ থাক, সকলে সুস্থ থাক, এবং কথা হলো কি, আমরা যাতে ভোট যার যেখানে খুশি সেখানে যেন আমরা আনন্দ উৎসব করে দিয়ে যেতে পারি, এটি আমাদের প্রত্যাশা। এবারে নির্বাচনে আপনার মতামত কি? আপনি কাকে যাচ্ছেন? আমরা কাকে যাবো? সরকারি দলকে যাবো। পরিকল্পনাটা ইনশাল্লাহ ভালো। বর্তমান সরকার যতটুক কার্যকলাপ আমার কাজকর্ম এগিয়ে গেছে, উন্নয়ন এই বছরে অনেক উন্নয়ন হয়েছে, এগুলো কখনো এই উন্নয়নগুলো হয় না। চট্টগ্রামে ওভার ব্রিজগুলো হয়েছে, বর্তমানে মোটামুটি অভিমত ভালো। আমরাও চাই যাতে সুষ্ঠু নির্বাচন হোক, স্বাভাবিক সবাই যেন ভোট দিতে পারে, আমরা এটাই আশা করি। আমি আমেশ দেখি, আপনার কী অভিমত, কেমন হচ্ছে নির্বাচনের প্রস্তুতি? এই মুহূর্তে আসলে এটা খুব ক্রিটিক্যাল, কিছু ভালো বলা যাচ্ছে না, আবার মন্দও বলা যাচ্ছে না। নির্বাচন থেকে আপনার কী প্রত্যাশা করেন? আমরা তো সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি, যেন ভোট দিতে পারি আর কি, যেন ঝামেলা না হয়, গতবারের মতো ভোটের অধিকার থেকে বঞ্চিত না হই, ওরকম চিন্তাভাবনা আছে। আমরা চাই নতুনভাবে সবাই আসুক, যাকে যাচ্ছে নেওয়ার নির্বাচন সুন্দরভাবে হোক, এটাই আমাদের কামনা। আপনার কি ভোট দিবেন? অবশ্যই ভোট দিব, আমরা দেশের নাগরিক নিয়ে। আপনাদের প্রত্যাশা কী নির্বাচন থেকে, আপনার কী আশা করেন? যারা ভালো ভাবে কাজ করবে তাদেরকে ভোট দিব। এবারে নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশা কী? কেমনে করলেন ভাই, এখন আপনারা কী আশা করছেন? নৌকা আশা এই হোক, কেন চাচ্ছেন নৌকা আবার আসুক? দেখি না কে কে ভাবে করে। ভালো চাচ্ছি, দেশ উন্নয়ন চাচ্ছি, তারপরে ভালো মানুষকে ভোট দেবো, ভালো ভাব থেকে ভোট দেবো, সেটা চাচ্ছি, দেশের উন্নয়ন এটা আর কি। আমার প্রত্যাশা জনগণ যেদিকে যায় ভোট দেয় এদিকে ভোট দিব। আচ্ছা, এবারে নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা? আমার প্রত্যাশা তো ভালোই আছে, আল্লাহ দেখি না, খোদা তাল্লাহ যারে মনে চায় তারে দিয়ে দিব। আমার প্রত্যাশা হইলে অতটুকু, আমি জনগণের জন্য যাতে আমাদের যে লোকে ভালো তাদের আমি দিয়ে দিব। আচ্ছা, এবারে নির্বাচন আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা নির্বাচনটা ভালো সুস্থভাবে হোক, যেন জনগণ ঠিকমতো ভোট দিতে পারে, ঠিক মতো দিতে পারে, তো দেবো আর কি, আশা তো করি। আমাদের মনে করেন যে যোগ্য ব্যক্তি তারাই ভোট দিব। আর আসলে পাঠানজলি ওয়ার্ডে আপনি যোগ্য প্রার্থী হিসেবে কাকে মনে করছেন? এখন তো আমরা দেখি না কাকে দিতে হয়, যোগ্যতা যে তাকে দিব।